ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. হে আল্লাহ তাআলা, বিশাল আকাশের নিচে জমিনের উপরে সিংহা ফুরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আজকে তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে কোরআনকে সামনে নিয়ে তোমার সাহি দরবার হাত তুলেছি, মেহরবানি করিয়া জিন্দিগির সমস্ত গুনাহ ত্রুটি আল্লাহ মাফ করে দাও। যা সব হয়েছে সোনার মদিনা নবী পাকের রওজা মর্গে পৌঁছাইয়া দাও। তাম বিশ্বের মাটির নিচে যত মমিন মমিনাত নার ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা তাদের রহির উপরে স্বপ্ন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে থেকে অনেকেরই জন্ম দুঃখিনী বাপ, দুঃখিনী দুঃখী বাবা চির বিদায়িনী মাটির কবরে চলে গেছে। আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে থেকে অনেকে রক্তের ভাই বোন চলে গেছে আল্লাহ, অনেকের দাদা দিদা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী অনেকেই বিদায়িনী মাটির কবরে চলে গেছে। আল্লাহ তাআলা তুমি তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আমিন, আমাদের মতো অনেকে মা বাবা জীবিত রয়েছে আল্লাহ, হাতদারাজ করে দাও। আল্লাহ তাআলা তাদের শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ তাআলা তাদের খেদমত করে জান্নাতে যেতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে কত গুনাহ করেছি সগীরা কবিরা জাহিরি বা তিনি শিরকি বিদাতি, যেন যেন কত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ নিয়ে তোমার সাহি দরবার হাত তুলেছি। আল্লাহ গো মেহরবানি করিয়া জিন্দিগির সমস্ত গুনাহ ত্রুটি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে তোমার নবীর মাদ্রাসায় কোরআনের মাদ্রাসায় অনেকেই টাকা দান করেছে আল্লাহ, প্রত্যেকের দান কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ তাআলা, যে আশাই দান করেছি রব্বুল আমিন সে আশাগুলোকে পূর্ণ করে দাও। রব্বুল আমিন, আল্লাহ তাআলা অনেকে মায়ের জন্য দিয়েছেন, অনেকে বাবার জন্য দিয়েছেন, অনেকে অনেকের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নাও। রব্বুল আমিন, আজকের এই মাহফিলে যত তোমার বান্দা বান্দা এসেছে আল্লাহ, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ ত্রুটি আল্লাহ মাফ করে দাও। আমার মা বোন এসেছে, রব্বুল আমিন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের মার গোপনীয় রোগ বিধি রয়েছে, আর মা বোন রোগ গোপন রোগ বিধি আছে, আল্লাহ তাআলা সমস্ত রোগ বিধিকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ যারা সুস্থ দান করে দাও। আদহিল বাস রব্বানা সশ্যাংতা শাফি লা শিফা ইল্লা শিফা ওগা শিফা লিগাদিরু সাকমা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ, ঋণ পরিশোধ করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। আজকের প্রধান অতিথি জনাব হাফেজ হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব, আল্লাহ তাআলা তিনি এখন আল্লাহ তাআলা বন্দি হয়ে আছে, রব্বুল আমিন তুমি তাকে মুক্ত দান করে দাও। আল্লাহ তাআলা তুমি তাদেরকে তোমার এই বান্দাকে আলেমকে হাফেজ আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও। রব্বুল আমিন সমস্ত ষড়যন্ত্র থেকে সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আমিন আমাদের মুসলমান ভাই বোনেরা যে যেখানে বিপদে আছে আল্লাহ সকলকে বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দাও। আল্লাহ তাআলা জালিমের কারাগারে আমার মুসলমান ভাইয়েরা বোনেরা যারা আছে রব্বুল আমিন তুমি তাদেরকে মুক্তি দান করে দাও। নুরুজ্জামান দাদাদের জন্য দান করেছেন, আল্লাহ তাআলা তুমি দান কি কবুল করে নাও। দাদাদি যারা জীবিত আছে আল্লাহ দ্রাস করে দাও, যারা মারা গেছে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ তাআলা আজ সারা পৃথিবীতে
মুসলমানদের অবস্থা খুবই করণীয়। ফিলিস্তিনি আমার মুসলমান ভাই বোনরা বড় কষ্ট রয়েছে। আল্লাহ তাআলা ইসরায়েলির সেই ষড়যন্ত্র থেকে তাদের সমস্ত অস্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ তো হেফাজত করে দাও। জেরুজালেম মসজিদ মসজিদুল আকসা আমার মুসলমান ভাইদের দখলে দিয়ে দাও। আল্লাহ তাআলা ফিলিস্তিনে শান্তি দিয়ে দাও। আমার মুসলমান ভাই বোনেরা তারা যেন ফিলিস্তিনে ভালোভাবে বসবাস করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। ইসরায়েলের সে সন্ত্রাসীদের হাতে যারা নিহত হলো রব্বুল আমিন তুমি তাদেরকে শহীদ হিসাবে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের দেশে যারা ইসলামের জন্য দ্বীনের জন্য যারা সংগ্রাম করে রব্বুল আমিন যারা জীবন দিয়েছে আল্লাহ তাআলা তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আর তাদের মৃত্যুগুলোকে আল্লাহ তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাখি রব্বুল আলামিন 50টি বছর ধরে কোরআনের কথা মানুষের মাঝে মাঝে পৌঁছিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বহু রাষ্ট্রে তিনি কোরআনের কথা পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আজকে তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আল্লাহ গো তার কবরটা কি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা এই 50টি বছরের যে কোরআনের খেদমত রসুলাই করে আল্লাহ গো তার গুনাহ ত্রুটি মাফ করে দাও। কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আমিন তোমার বান্দা কোরআনের পাখি কে যারা ভালোবাসে যারা মহব্বত করে আল্লাহ গো তুমি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা যে কোরআনের জন্য 50টি বছর চেষ্টা করে গেল সেই কোরআনের রাজকে আল্লাহ এই বাংলার জমিনে কায়েম করে দাও। আল্লাহ তাআলা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যাতে কোরআনের আলো ছড়িয়ে পড়ে এমন তৌফিক আল্লাহ তুমি মুসলমানদেরকে দান করে দাও। বিশেষ করে মুসলমানদেরকে এক বানায় দাও। বাংলাদেশে যত আলিম ওলামা রয়েছে আল্লাহ সকল আলেমদেরকে তুমি এক বানায় দাও যাতে করে তারা একইভাবে এক হয়ে কোরআনের রাজ কায়েম করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আমিন আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে আল্লাহ কোরআনের প্রেম কোরআনের ভালোবাসা আল্লাহ তোমার ভালোবাসা রাসূলের ভালোবাসা ইসলামের ভালোবাসা আলিম ওলামার ভালোবাসা সকল ভালোবাসা আমাদের কলিজার মধ্যে ঢুকায় দাও। আল্লাহ তাআলা আমরা যেন তোমার কোরআনের জন্য মরতে পারি ইসলামের জন্য মরতে পারে তোমার জন্য মরতে পারে নবীর জন্য মরতে পারে সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আমিন আজকের মাহফিলে যত তোমার বান্দা এসেছে বান্দি এসেছে আল্লাহকে তুমি কাউকে খালি হাতে ফিরত দিও না। আল্লাহ তাআলা আমরা গুনাহ করে আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমার মামুদের মতো অনেকেই অনেক কষ্ট আছে অনেক বিপদে আছে অনেকের স্বামী অত্যাচার করে আল্লাহ স্বামীকে হিদায়ত দান করে দাও। অনেকের ছেলে মেয়ে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে আল্লাহ তাদের হিদায়ত দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদেরকে পাঁচত্ব নামাজি বানায় দাও। ছেলেদেরকে নামাজি বানাও মেয়েদেরকে নামাজি বানাও স্ত্রীদেরকে নামাজি বানাও ভাই বোনদেরকে নামাজি বানাও প্রতিবেশীকে নামাজি বানাও সারা দেশ দাবি মুসলমানদেরকে নামাজি বানাও আমরা সকলে পড়ে আমি। আল্লাহ তাআলা আজকে আলোচনা করেছি রব্বুল আমিন আলোচনার মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তোমার কোরআনের কথা বলতে যেমন কণ্ঠ যেমন শক্তি যেমন জ্ঞান থাকার দরকার এগুলো আল্লাহ আমাকে তুমি দান করে দাও। আল্লাহ তাআলা কোরআনের কথা যেন বলতে বলতে জীবনটা দিতে পারি আল্লাহ গো সেই মরণী আল্লাহ আমাকে দান করে দিও। কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আমিন তুমি যেমন সাহসের দরকার এমন সাহস আল্লাহ তুমি আমাদেরকে দান করে দিও। আপনার নামটা কি? আল্লাহ রব্বুল আমিন
হুর আলী আলহাজ হুর আলী তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তুমি তার দোয়াকে আল্লাহ মঞ্জুর করে নাও যে আশায় দোয়া চেয়েছেন আল্লাহ গো সে আশাকে পূর্ণ করে দাও মঞ্চে অনেক আলেম ওলামা রয়েছে আল্লাহ আল্লাহ গো তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আমিন এই মাঠে ময়দানে যে সকল আলেমীরা কথা বলে যাচ্ছে আল্লাহ গো তুমি তাদের শক্তি তাদের ব্রেন বুদ্ধি আল্লাহ তাআলা তুমি তাদেরকে সেরকম সাহস দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।